যে আপনাকে ছেড়ে চলে গেছে তার জন্য আপনি প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড তার ফিরে আসার কথা ভাবছেন। প্রশ্ন হচ্ছে, সে যদি ফিরেই আসবে তাহলে আপনাকে ছেড়ে গেল কেন? সে আপনাকে এক ফোঁটা ভালোবাসলে কখনোই ছেড়ে দিত না। তার জন্য আপনি আপনার পুরো পৃথিবীটাকে আউট অফ সিলেবাস করে তাকে পুরো পৃথিবী ভাবছেন। আসলেই কি সে পুরো পৃথিবী? কাউকে পুরো পৃথিবী ভাবার আগে অন্তত একটিবার ভাবুন, কেননা পৃথিবীতে জলের পরিমাণটা বেশি হলেও স্থলটা আমরা নিরাপদ মনে করি। আবার শুধু চায়ের সাথে চিনি দিলেই কিন্তু চা হবে না, তাতে জলেরও প্রয়োজন। নিঃশ্বাস নিতে বাতাস লাগে, কিন্তু জলের অপর নাম জীবন। আমাদের জীবনে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যর্থতা থেকেই যায়, কারণে হোক বা অকারণে। আপনি হয়তো ভাবছেন তাকে ছাড়া বেঁচে থাকা অসম্ভব, মূল্যহীন। বারে বারে তার কথা মনে পড়লে খুব অসহায় মনে হয় নিজেকে। আপনি কি জানেন, যাকে ছাড়া বেঁচে থাকা অসম্ভব তাকে অবশ্যই ভুলে যাবেন? বিশ্বাস হচ্ছে না? আমাদের ব্রেন সেইভাবেই গঠিত হয়। যদি না হতো তাহলে আমরা আমাদের প্রিয়জন মারা গেলে কখনো বেঁচে থাকতে পারতাম না। যে আপনাকে ছেড়ে চলে গেছে তার নামের পাশে ছোট্ট করে একটা ধন্যবাদ লিখে রাখুন, কেননা সে আপনাকে বাস্তবতা বুঝিয়েছে, অন্ধ থেকে আলোতে এনেছে, আপনার এতদিনের বিশ্বাসটাও নিলামে তুলেছে। আপনি ঠকেছেন বলে ভাবছেন আপনি অন্ধকারে আছেন? কখনোই না। যার জন্য নিজেকে বিসর্জন দিতে যাচ্ছেন প্রতিনিয়ত, শেষ যদি করতেই হয় তাহলে আপনার ব্যর্থতা, আপনার অপারগতাকে শেষ করুন, কিন্তু নিজেকে নয়। আমাদের কষ্ট, ব্যর্থতা আছে বলেই আমরা সুখী, কেননা কষ্টই আমাদের সাফল্য এবং ঘুরে দাঁড়ানোর শক্তি। কষ্ট না থাকলে আমরা বাস্তবতাকে কখনোই বুঝতাম না।